টিএসআর জওয়ানের আক্রমণে গুরুতর আহত এক গাড়ি চালক, আহত গাড়ি চালকের নাম ভরতশীল, বাড়ি রাজধানীর ভয়েসখোলা এলাকায়। এদিকে গাড়ি চালক ভরতশীলের উপর টিএসআর জওয়ানের আক্রমণের খবর পেয়ে আহত সেই গাড়ি চালককে চিকিৎসার জন্য জেবি হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের লোকজনরা। কিন্তু কি কারণে ওই যুবককে টিএসআর জওয়ান মারধর করেছে তা এখনো জানা যায়নি। এই প্রসঙ্গে গুরুতর আহত গাড়ি চালক ভরতশীলের বাবা জানিয়েছেন, কইছে ক আপনার ছেলেরে মাছ মারতে করছে ফিরে অবস্থা, এরপর আমি দূরে গেছি। কোন জায়গাতে ঘটনা হয়েছে? এটা আমবাসা। আমবাসা রেল স্টেশন নাকি? রেল স্টেশন নেই না এটা। আপনি মূলত কি শুনে এসেছেন আপনি জিবি হাসপাতালে? ওই তো আমার ছেলে মারধর করছে, হ্যাঁ মারধর করছে, সিরিয়াস অবস্থা, আর তারা আগরতলা আসতেছে। কে মেরেছে জানতে পেরেছেন আপনার ছেলে? না এটা জানছি না। অপরদিকে গাড়ি চালক ভরতশীলের উপর টিএসআর জওয়ানের আক্রমণের ঘটনায় গোটা মহেশখোলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে, সেই সাথে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে অভিযুক্ত টিএসআর জওয়ানের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবুল ইন্টারন্যাশনাল।